তো সলিমা কুকিং এ আজকে রান্না হবে তেহরি। তেহরি রান্নার উপকরণ যা যা প্রয়োজন এখানে নিয়ে নেওয়া হয়েছে, আপনারা দেখছেন সেগুলি। এখানে বিপ রয়েছে, চাল রয়েছে, ছোলার ডাল নেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের মশলা এখানে দেখছেন, পেঁয়াজ কাটা রয়েছে, রসুন ছেলা রসুন রয়েছে, গরম মশলা রয়েছে, মরিচ বাটা, টক দই রয়েছে, আলু মরিচ এবং বাটা বিভিন্ন ধরনের মশলা এবং মাংস। তো চলুন রান্না করি তেহরি। তেহরি রান্নার জন্য দুটি পাত্র নেওয়া হয়েছে, কারণ দু পাত্রে আলাদা আলাদা তেহরি রান্না করতে হবে, একটা বাচ্চাদের জন্য হবে। তো বাচ্চাদেরটা একটু অন্যরকম হয়, বড়দেরটা একটু অন্য ভিন্ন রকম। প্রথমেই গরম মশলা, গোটা গরম মশলা তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, এখানে বাটা মশলা দিয়ে দেওয়া হলো, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সহ গরম মশলা গোটায় দেওয়া হলো। এখানে গুঁড়ো করেও দেওয়া যেত বা বেটেও দেওয়া যেত সেটা। মশলাটা একটু ভুনা হওয়ার পরে মাংস দিয়ে দেওয়া হলো, এখানে মাংস খুব অল্প পরিমাণে রান্না হবে, দেখছেন যে মাংস পরিমাণ খুব কম। আমরা দিয়ে দিব টক দই, তসলিমা টক দই দিয়ে দিল। যথা নিয়মে রান্না করছে তসলিমা, সঙ্গে রয়েছে আমি জহির। গোটা রসুন দিয়ে দিল, এই পাত্রটা ঢেকে দেওয়া হলো একটু ভুনা হওয়ার জন্য, আর এখানে তেলের সঙ্গে মশলা দেওয়া শুরু হয়েছে। একই রান্না দু জায়গায় হচ্ছে, এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটু ঝাল কম, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না বা পারে না, সে কারণে এখানে কম ঝাল রান্না হবে। একইভাবে মশলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, কিছুটা কাটা আলু দেওয়া হয়েছে, এবার এখানে চাল দিয়ে দেওয়া হচ্ছে, চাল। আলু, তেজপাতা এখানে মাংসের সঙ্গে দিয়ে দেওয়া হলো। এটি একটু ভালো করে ভুনা হওয়া পর্যন্ত আমরা এটিকে ঢেকে রাখব। চালটা এখানে ভাজা হচ্ছে, যতক্ষণ না ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এই ভাজার কাজটা চলতেই থাকবে। এখানে কিছুটা ছোলা দিয়ে দেওয়া হচ্ছে, আর এই পাত্র থেকে কয়েক পিস মাংস বাচ্চাদের জন্য যেটি রান্না হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে এবার প্রয়োজন অনুযায়ী গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা গরম পানি দেওয়ার পরে প্রেশার কুকারটা পুরোই বন্ধ করে দিয়েছি, আর এখানে এখন পর্যন্ত চাল ভাজাটা চলছে। দিয়ে দিলাম আমরা চারটা কাঁচামরিচ, এটা ফ্লেভার বাড়ানোর জন্য দেওয়া হলো মূলত। অনেকটা সুন্দর রং কিন্তু এখনই ধারণ করেছে, আমরা এর মধ্যে কিন্তু গরম পানি এখনো দেইনি, দিব। এটি দেখছেন আপনারা তসলিমার রান্নাঘর, তসলিমা কিচেন, টিজেড কুকিং। এখানে চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটি তসলিমার রান্নাঘর। রংটা খুব সুন্দর লাগছে, আর এটা প্রায় হয়ে গেছে এই ছোট পাত্রে প্রেশার কুকারের ভিতরে। যেটি এখন এখানে গরম পানি দেওয়া হচ্ছে, এই
এই ছোট পাত্রের তেহরিটা রান্না প্রায় শেষ। তসলিমার রান্নাঘর আর খাবার টেবিল পাশাপাশি। তসলিমা রান্না করতে পছন্দ করে আর পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খেতে পছন্দ করে। এই দুটি তসলিমার খুবই পছন্দের কাজ। এটাও প্রায় রান্না শেষের দিকে। আমি এই কথাটা আরেকবার বলেছি যে উপকরণ যদি আপনার রেডি থাকে তাহলে তেহরি রান্না কিন্তু তেমন একটা ঝামেলার কাজ। তেহরি রান্না মোটামুটি খুবই সহজ ব্যাপার, চাইলে আপনি বাসায় সহজেই রান্না করে খেতে পারবেন। দেখছিলেন টিজেট কুকিং ইউটিউব চ্যানেল, রান্না করছিলেন তসলিমা, আমি সঙ্গে রয়েছি জহির। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করে জানতে চাইতে পারেন, অথবা ভালো লাগলে সেটিও অনুভূতি জানাতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন।